হ্যাঁ মহিম বাবু, পূজা হচ্ছে বাবা মাহারা আমার একমাত্র ছোট বোন। আমিও সুখের জন্যে সব কিছু করতে পারি। বলুন, আপনার যদি কিছু চাওয়ার থাকে বলুন। কি আর চাইবো রাজবাবু, আমার তো সবকিছুই আছে। না না, তবুও সংকোচ করবেন না, যদি আপনার কোনো চাহিদা থাকে তো বলুন, পূজার জন্য তো আমি সব কিছু দিয়ে দিতে পারি। বোনের জন্য সব দিয়ে দিতে পারি, এরকম কথা সকলেই বলে, কিন্তু দিতে গেলেই হাত কাঁপে। মহিমবাবু, রাজবংশের ছেলে আমি, আমি সারা জীবন শুধু দুহাতে দিয়ে এসেছি। চান, আপনার কি চাওয়ার আছে চান বলুন। নিশিগঞ্জের মায়ের দিবি যা চাইবেন আজ আমি তাই দেব। আপনার বয়স অল্প রাজাবাবু, রক্ত গরম। আজকের দিনে যতই একমাত্র বোন হোক না কেন, বোনের বিয়েতে দাদা সবকিছু দিয়ে তো নিঃস্ব হতে পারে না। আজকের দিনে দাদারা তার বোনের জন্য কি করে আমি তা জানি না, তবে আমার বোনের সুখের জন্যে আমি তাকে সব কিছু দিতে পারি। তাই নাকি? তা দিন, আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন। কি পারবেন তো রাজবাবু আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিতে? কি হলো, কি ভাবছেন রাজবাবু? হয় না হয় না, সবাই তো দাতা হরিশ্চন্দ্র নয় যে প্রতিশ্রুতি দিলেই সব কিছু রক্ষা করতে হবে। কথায় আছে, কথা আর গুলি দুই সমান। বন্দুক থেকে গুলি যেমন বেরিয়ে গেলে আর থামানো যায় না, তেমনি কথাও আর ফেরানো যায় না। যাই হোক, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, আমার আর কিছু চাই না। আয় ফালতু। দাঁড়ান, আমি প্রতিশ্রুতি দিলাম, আজ থেকে আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিক আমার ছোট বোন পূজা। সব কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো রাজাবাবু? সিদ্ধান্তটা আমি আমার মাথার থেকে নয় মহিমবাবু, মন থেকে নিয়েছি। এখানে ভাবনার থেকে বেশি ভালোবাসা, একটা বোনের প্রতি তার দাদার কর্তব্য। তাহলে ওই কথাই রইল, যৌতুক হিসেবে আপনার সমস্ত সম্পত্তি আপনি আপনার বোনের নামে লিখে দিচ্ছেন। আরে মশাই, এতদিন তো শুধু আপনার নামই শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। বাজি দেখে বিয়ের দিনটা তাহলে আমি পরে জানিয়ে দেবো। আজ আসি, নমস্কার। নমস্কার।